করতে সেটাও লিখে নাও যে ট্রেনিং আমাকে এই কারণে অ্যাটেন্ড করতে হবে মাথায় কেটে নাও কারণ ফিউচারে তোমাকে ট্রেনিং দিতে হবে ওকে লড়তে দাও যদি ল্যাংড়া না করতে চাও ওকে লড়তে দাও ও যদি লড়ে আসতে পারে তাহলে টিকে থাকবে যদি লড়ে না আসে ও কাজ নয় কাল ছিটকাবে আমি কথাটা বলতে পারছি যখন তুমি কোটি টাকার গাড়িতে চলবে তুমি কোটি টাকার বাংলোতে থাকবে তোমার বাইক আসবে তোমার লাইফস্টাইল বেটার হবে তুমি ফরেন ট্রিপ যাবে আর সারা 50টা লোক খেতে পারবে না তাহলে কি তুমি বিজনেসম্যান না আমার বাড়িতে না বহুত প্রবলেম কার বাড়িতে প্রবলেম নেই আমি আম্মানির বাচ্চা ছিলাম নেই আমার বাবার নাম রতন টাটা আমার বাড়িতেও প্রবলেম ছিল আমার বাবা রিক্সা চালাতো আমাদের বাড়িতেও প্রবলেম ছিল যা স্বর্ণ সোসাইটির সাথে লড়াই করি আমরা মাঠবেলু করাটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ সারা যেই সোসাইটির জন্য করছি সেই সোসাইটি সোসাইটি বলে তোরা চিটিং মাঝি কাজ যা স্বর্ণ এটা এটা আমাদের সাথে এটা দূর তুমি ইতিহাসের পাতা খুলেও তুমি ইতিহাসের পাতা খুললেও দেখতে হবে রাজা রামমোহন রায় যেই সোসাইটির জন্য লড়েছে সেই সোসাইটির আতঙ্ক বাড়ানো হয়েছে এটা নিয়ম আমরাও যেই সোসাইটির জন্য কাজ করছি সেই সোসাইটি হয়তো আমাদের উল্টো এবার সেই সোসাইটির উল্টো পাল্টা কথা শুনে তুমি যদি চেপে যাও তাহলে দুনিয়া তোমাকে চাপিয়ে দেবে দুনিয়া তোমাকে পায়ের নিচে রেখে মেরে দেবে আমি বলতে পারছি কথা নিজে সাকসেসফুল আমার আমরা এই দুনিয়া এই সোসাইটি কেউ চায় না যে আমরা সাকসেসফুল হই ওরা একটা জিনিস চায় ওরা যেটা করতে পারিনি তোমাকেও করতে দেবে না ওরা যদি চাকরি করেছে সারা জীবন তোমাকেও একটাই অপরচুনিটি বলবে তোর হাতে ভাই একটাই রাস্তা সেটা কি জব চাকরি ওরা বিজনেস করতে পারেনি আমাদেরও করতে দেবে না অনেক অ্যাসোসিয়েট আছে দাদা ও কি করে অনেক এরকম হয়ে যাবে যে দাদা আমার বাড়ির পাশে একটা ছেলে আছে 3 বছর আগে স্মার্ট বাড়ি করতে বেশিরভাগ ঘটে তাদের সাথে যাদের স্মার্ট বাড়িতে 3 মাস বয়স হচ্ছে 3 মাস 4 মাস যাদের বয়স হয়েছে না তাদের লাইফে যা যা প্রবলেম ঘটে মানে মারাত্মক লেভেলের প্রবলেম ঘটে সেই টাইপটা টিকে গেলে মানে টিকে যাবে 1 বছর ওকে আমাদের বিজনেসের 3 খানা ম্যানেজমেন্টের পার্ট আছে নার্দা বেবি প্রোটেক্টা চাইল প্রিডাইডার কি কি বললাম নার্দা বেবি প্রোটেক্টা চাইল প্রিডাইডার এই নার্দা বেবি প্রথম 3 মাস হেভি নার্সিং করতে হয় ব্যাপারটাকে আর প্রোটেক্ট করতে হয় এবার একটা বাচ্চা যখন জন্ম হয় ওকে নার্সিং করে বিশাল লেগে কখন খিদে পাচ্ছে কখন কি সব নার্সিং করে প্রোটেক্টা চাইল মানে মানে কুকুর কামড়ে দিল না বিড়াল যাতে না কামড়ে দেয় আগুনের যাতে হাত না দিয়ে দেয় জলে যাতে না পড়ে যায় প্রোটেক্ট করে কোন পিঁপড়ে যাতে না কামড়ে প্রোটেক্ট করে ব্যাপারটা তোমাকে বিজনেস থেকে তোমার টিমকে যদি প্রোটেক্ট করতে পারো তাহলে তোমার টিম টিকবে আর টিম টিকবে না আমি বলতে পারছি কথা নিয়ে শোন আর প্রথম 3 মাস তোমার টিমকে টেকাবে কে ট্রেনিং না তোমার সিনিয়র না তুমি আগে তোমার সাথে যা যা ঘটেছে ওর সাথে তাই তাই আর ওই ব্যথাটা তোমাকে ওকে ক্লিয়ার করতে হবে ভাই এগুলো ওকে আগে থেকে বলে দাও যে ভাই আমার সাথে এগুলো ঘটেছিল তোর সাথেও ঘটবে তুই রেডি থাক ও যদি রেডি থাকে আর টিকে থাকবে যদি রেডি না থাকে টিকবে না আসল কাজে মাল ধরতে পারবে বলতে পারছো কথা নেই গেছ ইয়েস আগে প্রোটেক্ট করো টিমকে টিমকে টেকাও নেটওয়ার্ক মার্কেটিং এর আলটিমেট গেনারসে যে টিমকে টেকাতে পারে টিম দিয়ে কত বিজনেস আসছে কে কত কাউন্সিলিং আনছে কার থেকে কত ডিডি পড়ছে এটা বড় বিজনেসম্যানের পরিচয় না যে লিডারটা লিডার কে হয়ে গেল বুঝে নাও তোমার টিম কত বড় জায়গায় বুঝে নাও তুমি কবে ক্রাউন হবে সব বলে দিচ্ছে তুমি যেদিন তোমার টিমকে টিকিয়ে রাখতে পারো টিকিয়ে রাখতে সেদিনই ভাববে তুমি কেনার তুমি টপ অফ দ্য টপ লিডার আমি বলতে পারছি কথা নিয়ে গেছ এবার টিম ক হবে কে তোমাকে আজকে বলা হলো অন্য দিন এখন দুটো ট্রেনিং পেছনে যদি দৌড়া এই ট্রেনিং তোমাদের জন্য না যদি ক্রাউডের পেছনে দৌড়াচ্ছ তাহলে এই ট্রেনিংটা তোমার আমি ক্লিয়ার করতে পারছি এখন এটা দুটো ট্রেনিং কথা হচ্ছে না অনেকে অনেক অনেক কিছু কিছু টিম হয় আমি দেখেছি কান্নাকাটি করে কান্নাকাটি মুখ মুখ বা থোকা মোকা শুকিয়ে গেছে আমি সত্য হয়ে গেছে ওর লাইফের একটাই টেনশন ওর লাইফের একটাই ব্যথা কি ব্যথা দাদা আমার কাউন্সিলিং আছে দাদা আমার ফলো আপ হচ্ছে না দাদা আমার ডিডি করছে না এসব বেকার ঝামেলা নিয়ে আমরা কথাও বলি না কারোর সাথে আমি যদি আমি পিছিয়ে বেসিক্যালি যদি স্টেজে উঠে আমি এসব নিয়ে কথা বলি কেন কথা বলি না ভাই নো আমরাও খেয়েছি তুমি যদি নো খাওয়ার দম না রাখো তুমি লিডার হওয়ারও তাহলে দম রাখো না আমি কথাটা বলতে পারছি ইয়ে চল তুমি কোটি টাকার গাড়িতে চলবে তুমি কোটি টাকার বাংলোতে থাকবে তোমার বাইক আসবে তোমার লাইফ
50টা লোক খেতে পারবে না তাহলে কি তুমি বিজনেসম্যান না আমার বাড়িতে না বহুত প্রবলেম পার বাড়িতে প্রবলেম নেই আমরা কি আম্মানির বাচ্চা ছিলাম নাকি না আমার বাবার নাম রতন টাটা আমার বাড়িতেও প্রবলেম ছিল আমার বাবা রিসকা টাটা তো আমাদের বাড়িতেও প্রবলেম ছিল আমি কি ক্লিয়ার করতে পারছি এই সর ইয়েস প্রবলেম আমাদের বাড়িতেও ছিল অনেকে অনেক অ্যাসোসিয়েট বলে দাদা আমার বাড়ি একটু আমার মায়ের সাথে কথা বললে আমার বাবার সাথে একটু গার্জেনের সাথে কথা বললে আর সেই যেই সিনিয়ররা কথা বলে বেকার ওই সিনিয়রটা লোভী সিনিয়র তাই জন্য কথা বলে আমি কোনোদিন কথা বলি ওকে লড়তে দাও যদি ল্যাংড়া না করতে চাও ওকে লড়তে দাও ও যদি লড়ে আসতে পারে তাহলে টিকে থাকবে যদি লড়ে না আসে ও কাজ নয় কাল ছিটকাবে ওকে লড়ে আসতে দাও আমাদের সবাইকে সাপোর্ট করেছে আমার বাবা মাকে কে বুঝিয়েছে আমার মাকে কে মাইন্ডসেট দিয়েছিল আমার বাবাকে কে বোঝাতে এসেছিল যে স্মার্ট বাবু ভালো আপনার ছেলেকে দিন আপনার ছেলেকে কেউ বোঝাতে আসে আমরা পাট্টে এলাকা নিয়ে গেছি পাট্টে ঝামেলা হয়েছে পয়সার আমাদেরও প্রবলেম ছিল রেগুলার বেরাতাম তাও কাজ বাড়িতে থাকতাম রেগুলার বাড়িতে থেকে বেরাতাম রেগুলার কাজ করতাম তিনটে বছর পাউপটকা ঘুরেছি কোনো রেজাল্ট আসেনি শুধু এক্সপিরিয়েন্সেস কিভাবে ইনভাইটিং করতে হয় কিভাবে কাউন্সিলিং করতে হয় কিভাবে ফলো আপ করতে হয় এগুলো শুধু শিখেছি লাইফে কেউ কিন্তু ব্যর্থ হয় না লাইফে কেউ ব্যর্থ হয় না হয় তুমি জিতবে না হয় শিখবে হারবে না কি বললাম কথাটা হয় তুই তুমি জিতবে না হয় শিখবে হারার কোনো প্রশ্ন উঠছে না ভাই যদি তোমাকে সাকসেসফুল হতে এগুলো এগুলো ক্লিক করো মাথায় ঢুকিয়ে নাও আজকে বাড়িতে প্রবলেম আসবেই অফিসে তোমাকে আসতে হবে এগুলো রুলস ট্রেনিং তোমাকে অ্যাটেন্ড করতে হবে কেন ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে সেটাও লিখে নাও যে ট্রেনিং আমাকে এই কারণে অ্যাটেন্ড করতে হবে মাথায় কেটে নাও কারণ ফিউচারে তোমাকে ট্রেনিং দিতে হবে আমি ক্লিয়ার করতে পারছি ইয়েস অর যদি বিজনেসম্যান হও তাহলে এই কথাগুলোর ভ্যালু আছে আদারস না যদি তুমি দেখতে তো বিজনেসটাকে কিছুদিন থাকতে তো কিছুদিন যদি তুমি ভেবে বসে আছো আরে কিছুদিন করে দেখি দেখি একটা বাইক কিনতে পারি কিনা দেখি দুজনের টিম হয় কিনা তো দেখি একটা মোবাইল কিনতে পারি কিনা যদি এরকম দেখি কিছু করতে এসছো তাহলে বেকার করো না আগে বাইক জব করেও করে মোবাইল চাকরি করেও করে গাড়ি চাকরি করে হয় ব্যাঙ্গালের চাকরি করে হয় তুমি এখানে লাইফ স্টাইল তৈরি করতে এসছো এখানে ক্রাউন হতে এসছো ক্রাউন তিন দুই ভাবে টেকে দুটো হবে দুটো হবে আজকে শিখো গেতে নাও মাথায় এক রিলেশন আর এক রেজাল্ট কি কি বললাম এক রিলেশন আর এক রেজাল্ট তোমার টিমকে তোমাকে রেজাল্ট দেওয়াতে হবে আর তোমার টিমের সাথে তোমাকে হাত টু রিলেশন করতে হবে এবার তুমি বলবে তাহলে রিলেশন কি করে দেবো রিলেশন অনেক ভাবে হবে প্রথম স্মার্ট ভ্যালুটাকে ওকে ক্লিয়ার করে বুঝায় বুঝিয়ে দিতে হবে স্মার্ট ভ্যালু ওর আমাদের লাইফে একটাই অপশন স্মার্ট ভ্যালু ওর লাইফে যদি পাঁচ দশ খানা অপশন থাকে স্মার্ট ভ্যালু আছে আবার একটা চাকরির দিকেও ঝোঁক আছে অনেকে তো বাড়িতে থেকে এখন চাকরি বাকরি করে বা পাশে মানে চিপ চিপ মেন্টালিটি সবজি আরে আমি লকডাউনে এরকম শুনেছি না সবজি বিক্রি করছে অনেক আছে তুই বলে দাদা বাড়ির প্রবলেম তুমি তো আর বুঝবে না কি বাড়ির প্রবলেম কিসের বাড়ির প্রবলেম তুমি কোনে তুমি তোমার স্ট্যাটাসটা আমি দিচ্ছ কেন বিজনেসম্যানের স্ট্যাটাস হয়ে যায় ওটা তুমি নামিয়ে দিচ্ছ কেন জিন্দেগিতে করতাম না না আরে স্ট্যাটাস আছে না স্মার্ট বিজনেসম্যান বস বিলিনিয়ার হবো নেক্সট টাইম বিলিনিয়াররা তো যদি সবজি বিক্রি করে এবার তুমি কোনো একটা ডায়লগ বাজি ফিলোসফিক্যাল ডায়লগ বাজি মারা শুরু করে দেবে অনেকে না দাদা কোনো কাজ ছোট হয় কি কোনো কাজ ছোট স্ট্যাটাস তা তোমার মনে হয় টাটা যদি লস খায় সবজি বিক্রি করতে টাকা তো লক খেয়েছিল 10,000 কোটি টাকা লক খেয়েছিল তো নন্দীগ্রাম না সিঙ্গুরে টাটা কোম্পানি তৈরি করার সময় তো কান্নাকাটি করেছে প্রবলেম শেয়ার করেছে কারোর সাথে না বিজনেসম্যান বিজনেসম্যানরা প্রবলেম সলভ করে প্রবলেম নিয়ে কান্নাকাটি করে না বল তোমাকে স্মার্ট ভ্যালু করতে হলে করো নাহলে ফটো কেউ তোমাকে মাইন্ডসেট দিতে হবে কেউ মাইন্ডসেট দিতে হবে না যদি তুমি মাইন্ডসেট কারোর থেকে নিচ্ছ তাহলে তোমার কোনো বিজনেসম্যান হওয়ার অকাধি নেই ছেড়ে দাও তুমি বিজনেসম্যান হতে পারো আজকে তুমি জব করতে আসুন এখানে তোমার বিজনেস তোমাকে জানতে হবে কিভাবে তুমি করবে তোমার লাইফস্টাইল তুমি কত বেটার করবে তোমাকে জানতে হবে তোমার সিনিয়র তোমাকে বলে দেবে না
তোমার সিনিয়র যতদিন তোমাকে গাইড করছে ভালো করে বুঝে নাও এটা তোমার মানে একটা বলতে হলো প্লাস পয়েন্ট তোমার সিনিয়র তোমাকে গাইড করছে সিনিয়র তোমাকে বলছে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট কিন্তু এটা মেইন প্লাস পয়েন্ট যে বড় ধরে এটা ভালো আজকে তোমার মনে হয় কৌশিককে বা বাবাইকে কেউ বলে দেয় এটা করতে হবে ওটা করতে হবে এটা করতে হবে কেউ বলে দেয় অভিজিৎকে কেউ বলে দেয় দেবাশিসকে কেউ বলে দেয় আজকে তোমাকে কাউন্সিলিং তোমাকে কাউন্সিলিং করতে হবে কালকে তোমাকে ফলো আপ করতে হবে আজকে তোমাকে বর্ধমান যেতে হবে কালকে তোমাকে উড়িষ্যা যেতে হবে পরশু তোমাকে কানপুর যেতে হবে কেউ বলে দেয় না এরা জানে কখন কি কি করতে হবে এদের একটা নির্দিষ্ট প্ল্যানিং আছে তার জন্য এরা অ্যাচিভার তার জন্য এরা বিলিয়নিয়ার তুমিও চাইছো বিলিয়নিয়ার হতে তুমি এখন কার ভরসায় বসে আছো তোমার সিনিয়র সিনিয়র তোমাকে কখন বলবে ইনভাইট করতে তার ভরসায় বসে আছো সিনিয়র তোমাকে কখন কলিং করতে বলছে তার ভরসায় বসে আছো সিনিয়র কখন বলবে অফিসে আসতে তার ভরসায় আরে অফিস আমাদের নিজেদের অফিস সিনিয়র কি বলবে আমি অফিসে যাব আমি বলতে পারছি কথা নেই যেসব লোক বাড়িতে থেকে কি করবে অফিসটাকে ঘরের মতো বানাও আগে যতদিন যেদিন অফিসকে নিজের ঘরের মতো ভালোবাসবো অফিসটাকে সেদিন তোমার বিজনেস হবে